Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য থাকছে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি, অর্থাৎ গ্রীষ্মকালীন একটি ডেজার্ট রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর সেটা হচ্ছে ডাবের পুডিং। এই পুডিংটা তৈরি করতে যে খুব বেশি উপকরণ লাগে এবং অনেক বেশি সময় নিয়ে যে পুডিংটা তৈরি করতে হয় তা কিন্তু নয়। খুব কম সময়ের ভেতরে স্বল্প উপকরণে এই ডেজার্টটা তৈরি করা যায়, আর গরমের সময় এই ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং এই ধরনের নতুন ও মজার সব রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিয়ে দিবেন, এতে করে আমি যখনই কোনো রেসিপি আপলোড দিব সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। পুডিং তৈরি করে নেওয়ার জন্য প্রথমে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো একটু দেখাচ্ছি। ডাবের পুডিংয়ের জন্য প্রথম লাগবে হচ্ছে ডাবের পানি, আর আমি এই ধরনের একটা ডাবের পানির জার নিয়ে নিয়েছি। যারা ইউএসএ থাকেন তারা এগুলো খুব সহজে কস্কো হোলসেল যে সুপার মার্কেটটা আছে সেখানে পেয়ে যাবেন। আবার কেউ চাইলে সরাসরি গাছ থেকে ডাব পেরে সেই পানি দিয়েও কিন্তু পুডিংটা তৈরি করতে পারবেন। আমার কাছে ছিল না, জন্যই আমি কেনা ডাবের পানি দিয়ে পুডিংটা তৈরি করছি। এরপর লাগছে ডাবের যে ভেতরের শাঁসটা থাকে সেটা, তবে এটা কিন্তু অপশনাল। আমার কাছে মনে হয় ডাবের ভেতরে যে শাঁসটা আছে সেটা সহ যদি পুডিংটা বানানো হয় তো পুডিংয়ের টেস্টটা অনেকটা বেড়ে যায় এবং খেতে ভীষণ ভালো লাগে। ক্যানের ভেতরে যে ডাবের শাঁস কিনতে পাওয়া যায় আমি সেটা নিয়েছি। যারা ইউএসএ থাকেন তারা চাইনিজ বা ভিয়েতনামি যে স্টোরগুলো আছে সেখান থেকে খুব সহজভাবে এগুলো কিনতে পারবেন। এরপর ডাবের সেই শাঁসটা একটা ছাকনার ভেতরে রেখে বাড়তি যে পানিটা আছে সেটা ঝরিয়ে নিয়েছি। আর আপনাদের বোঝার সুবিধার্থে একটু কাছ থেকে দেখাচ্ছি, এটা কিন্তু একদমই নরম হয়ে থাকে। এরপর পুডিংটা তৈরি করে নেওয়ার জন্য একটা জারে ডাবের পানিটা ঢেলে নিয়েছি। এখানে ডাবের পানি আমি নিয়েছি 2 কাপের মতো, আর 1 কাপ সমান এখানে 250 ml পানি আছে। পুডিং তৈরি করতে আর আমাদের লাগছে হচ্ছে আগার আগার পাউডার। আগার আগার পাউডার হচ্ছে যে কোনো তরল পদার্থকে জমাট বাঁধতে সাহায্য করে। কেউ চাইলে আগার আগার পাউডারের পরিবর্তে চায়না গ্রাস দিয়ে একই রকমভাবে পুডিংটা তৈরি করতে পারবেন। আগার আগার পাউডারটা এখানে ঠিক কীভাবে ইউজ করতে হয় তার ইনস্ট্রাকশনটা প্যাকেটের অপোজিট সাইডে লেখাই থাকে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আগার আগার পাউডারটা কিনে নেবেন অবশ্যই দেখবেন সেটা হালাল কি না, হালাল দেখে তারপর কিনে এটা ইউজ করবেন। এখন পুডিংটা তৈরি করব। তো একটা প্যানের ভেতরে আমি নিয়ে নিচ্ছি ডাবের পানি, তারপর নিয়ে নিচ্ছি এখানে 1.5 টেবিল স্পুনের মতো আগার আগার পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, তবে মিষ্টিটা এখানে ডিপেন্ড করছে ডাবের পানিটা কতটা মিষ্টি তার ওপর। এই ডাবের পানিটা একটু বেশি মিষ্টি ছিল যার কারণে আমি এখানে 1 টেবিল স্পুনের মতো চিনি দিয়েছি। এরপর প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে পুডিংয়ের জন্য ডাবের পানিটা জাল করে নিতে হবে। যেহেতু এখানে আগার আগার পাউডার দেওয়া আছে সেক্ষেত্রে অবশ্যই অনবরত একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে আবার জমাট বাঁধতে পারে। তো পুডিংয়ের জন্য ডাবের পানিটা রেডি হয়ে গিয়েছে। আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে ডাবের পানিটা ঢেলে নিয়েছি। সরাসরি প্যানটা চুলা থেকে নামিয়ে যে পাত্রে পুডিংটা বসাবেন সাথে সাথে সে পাত্রে পুডিংয়ের পানিটা ঢেলে নিতে হবে, দেরি করা যাবে না। সেক্ষেত্রে যেহেতু এখানে আগার আগার পাউডার দেওয়া আছে প্যানের ভেতরেই আবার সেটা সেট হয়ে যাবে। ডাবের শাঁসটা এখন পুডিংয়ের পাত্রে দিয়ে দিচ্ছি, আর এখানে কে কতটুকু খেতে পছন্দ করেন সেই হিসেবে ডাবের শাঁসটা দিয়ে নেবেন। এরপর বাইরে রেখে পুডিংয়ের পাত্রটা একটু ঠান্ডা করে নিব। আসলে এই পুডিংটা জমাট বাঁধতে ফ্রিজে রাখার কোনো দরকার হয় না, তবে গরমের ভেতরে যেহেতু এই পুডিংটা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে সেক্ষেত্রে বাইরে রেখে পুডিংটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 30 থেকে 40 মিনিটের জন্য। পুডিংটা যখন পুরোপুরি জমাট বেঁধে যাবে তারপর নর্মাল ফ্রিজ থেকে এটা বের করে পছন্দ মতো শেপে এটা কেটে সার্ভ করতে হবে। এখানে আমি 2টো বাটিতে পুডিংটা সেট করতে রেখেছিলাম। তো ফ্রিজ থেকে আমি পুডিংয়ের পাত্রগুলো বের করে নিয়েছি, এরপর
আমি আমার পছন্দ মতো শেপে পুডিংগুলোকে কেটে নিয়েছি। আশা করছি সহজভাবে দেখানো গ্রীষ্মকালীন ভীষণ মজার এই ডেজার্টের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আর নয়, আজ এখানে বিদায় নিয়েছি। আবারও দেখা হবে কোনো একদিন ভিন্ন কোনো এক রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।